সামাজিক যোগাযোগ মাধ্যম এমন একটি জায়গা যেখানে হঠাৎই কোনো ঘটনা ভাইরাল হয়ে উঠতে পারে, আবার হঠাৎই কেউ হয়ে যেতে পারে সেলিব্রিটি। চলুন জেনে নেই কয়েকজন সাধারণ মানুষ সম্পর্কে, যারা তাদের সুন্দর ও আকর্ষণীয় চেহারার জন্য খুব তাড়াতাড়ি মানুষের মনোযোগ কেড়ে নিয়ে এক রাতেই হয়ে ওঠেন ইন্টারনেট সেলিব্রিটি। তাহলে চলুন দেখে আসি রাতারাতি ইন্টারনেটে সেলিব্রিটি হওয়া যে 10 জন সাধারণ মানুষ। এক, প্রিয়া প্রকাশ। প্রিয়া প্রকাশ ভাড়িয়ার খুব সাধারণ একটি মেয়ে, যে কিনা একটি ভিডিওতে তার অসাধারণ চোখের ইশারা এবং ভাবভঙ্গিমার ফলে এক রাতের মধ্যেই ইন্টারনেটে ঝড় তুলেছে। ছড়িয়ে পড়া এই ভিডিওটি হচ্ছে ওমার লুলুর সম্ভাব্য অরুদ অদর লাভ এর মানিক্য মালালায় পুভি গানের ছোট্ট একটি অংশ। 18 বছর বয়সী এই মেয়েটি তার চোখ ও ভুরুর অসাধারণ কৌশলের মাধ্যমে এক রাতেই লক্ষ মানুষের হৃদয় কেড়ে নিয়েছে। রাতারাতি প্রিয়া প্রকাশ অকল্পনীয় খ্যাতি অর্জন করে। 2, এরশাদ খান। পাকিস্তানের সুদর্শন এক চা দোকানি রাতারাতি ইন্টারনেট সেলিব্রিটি হয়ে যান। তার একটি মাত্র ছবি এক রাতেই সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এরপর তিনি মডেলিং এর প্রস্তাব পান। পাকিস্তানের ইসলামাবাদের এক দোকানে চা বিক্রি করেন নীল চোখের এই সুদর্শন পুরুষ। জাভেরিয়া ওরফে জিয়া আলী নামে এক ফটোগ্রাফার তার এই নীল চোখ আর চা দোকানের একটি অসাধারণ ছবি ধারণ করেন। সাথে সাথে এটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়ে এবং এক রাতের মধ্যেই এরশাদ খান হয়ে যান বিখ্যাত। 3, চৈ ইয়াংজি। কয়েক মাস আগে ইন্টারনেটে যাকে নিয়ে ঝড় ওঠে তিনি হলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির খুব কাছের ও পছন্দের একজন দেহরক্ষী, 36 বছর বয়সী চৈ ইয়াংজি। কোরিয়া টাইমস সংবাদে বলা হয় ইয়াংজি পেশাদার দেহরক্ষী নন, তিনি ইয়াং ইন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সেবা নিয়ে পড়াশোনা করেছেন এবং 10 বছর ধরে তিনি দক্ষিণ কোরিয়ার ওয়ারফেয়ার কমান্ডে অফিসার হিসেবে কাজ করে যাচ্ছেন। 4, গিমা আইশি। আপনারা যারা নিয়মিত টিকটক ব্যবহার করে থাকেন তারা অবশ্যই গিমা আইশিকে চিনে থাকবেন। তিনি টিকটক সহ সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছেন। গিমা আইশি ও তার বান্ধবী মিলে টিকটকে ভিডিও আপলোড করে থাকেন। তার ফলোয়ারের সংখ্যা প্রায় 180 লাখ এবং তার বান্ধবীর অ্যাকাউন্টে প্রায় 80 লাখ ফলোয়ার। 5, সাইমা হোসেন মীর। বলিউডের রাজা শাহরুখ খান তার সিনেমা রইসের প্রচারের জন্য এক শহর থেকে অন্য শহরে ভ্রমণ করেছিলেন। প্রচারণার এক পর্যায়ে সম্প্রতি তিনি পুনার একটি কলেজে ঘুরতে যান। সেখানকার ছাত্রছাত্রীদের সঙ্গে তিনি একটি সেলফি তোলেন। ছবিটি মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়ে যায়। তবে মজার ব্যাপার হলো ছবিটি শাহরুখ খানের জন্য রাতারাতি ছড়িয়ে পড়েনি। ছবিতে কিং খানের পাশের মেয়েটির জন্য এটি বিখ্যাত হয়ে গেছে। মেয়েটির নাম হলো সাইমা হোসেন মীর। শাহরুখ খানের তোলা এই সেলফি মেয়েটিকে মুহূর্তে এস্টার বানিয়ে দেয়। 6, লিমিনু। 22 বছর বয়সী এক বিমানবন্দর অফিসার লিমিনু সিঙ্গাপুরে বসবাস করেন। বাকি 5 জনের মতো তিনিও হঠাৎ করে ইন্টারনেট সেলিব্রিটি হয়ে যান। তার অসম্ভব বালক সুলভ চেহারা এবং চমৎকার হাসির কারণে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তাৎক্ষণিক জনপ্রিয়তা পেয়ে যান। তার এই বিখ্যাত ছবিটি দিয়ে তার পাসপোর্ট চেক করলে দেখা যায় অসংখ্য ইতিবাচক মন্তব্যের ঝড় উঠেছে। বেশিরভাগ মানুষই তার আকর্ষণীয় চেহারার প্রশংসা করছেন। 7, ওমর বোরকান আল গালা। অবিশ্বাস্য হলেও সত্যি যে ওমর বোরকান আল গালা এমন একজন ব্যক্তি যাকে কিনা সুদর্শন হওয়ার কারণে সৌদি আরব থেকে বহিষ্কার করা হয়। অসম্ভব আকর্ষণীয় ও মন কাড়া একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করলে তৎক্ষণাৎ 30 হাজারও মানুষের মনে জায়গা করে নেন। 8, জেডি লিটল। আপনাদের নিশ্চয় জেডি লিটলের কথা মনে আছে, যিনি এক রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার বিষয় হয়ে যান। দক্ষিণ ক্যারোলিনার চার্লস স্টোনে 10,000 মানুষের এক দৌড়ে অপেশাদার একজন ফটোগ্রাফার এলোমেলোভাবে তার ক্যামেরায় জেডির ছবিটি ধারণ করেন। সামাজিক সংবাদ ওয়েবসাইট রেডিটে ছবিটি আপলোড করা হলে তার এই ছবিটি নিমিষে খ্যাতি অর্জন করে।
রেডিট ব্যবহারকারীদের অনেকেই এই ছবিটির প্রশংসা করে। 9. মন্টি রয়। আপনারা যারা নিয়মিত টিকটক ব্যবহার করে থাকেন তারা অবশ্যই মন্টি রয়কে চিনে থাকবেন। তিনি টিকটক সহ সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছেন। তিনি মূলত একজন ছেলে, তবে ছেলে হওয়া সত্ত্বেও মেয়েদের মেকআপ নিতে বেশি পছন্দ করেন। তিনি মেয়েদের মতো ড্রেস ও মেকআপ নিলে আপনিও তাকে চিনতে পারবেন না, আপনিও মন্টি রয়কে মেয়ে মনে করবেন। 10. হুমা লিয়াকত। হুমা লিয়াকত নামে এক সুন্দরী রমণী পাকিস্তানি এয়ারলাইন্সের পাইলট। হঠাৎ করে এক রাতের মধ্যেই তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ঝড় উঠে যায়। তার সুন্দর এবং চমৎকার একটি ছবির জন্য রাতারাতি তিনি তারকা বনে যান। কে জানতো একটি ছবি তার জীবনকে পাল্টে দেবে। অসাধারণ হাসি মাখা মুখ আর মায়াবী চোখের এই একটি ছবি যেন তার সম্পর্কে গভীর কিছু বলে দেয়। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।